অসাংবিধানিকভাবে সংবিধান হললে নেকি? বিজেপি সরকারে সংবিধানের প্রস্তাবনাত নাই ধর্মনিরপেক্ষ সমাজবাদী শব্দ, এনেকয়ে দেশের সংবিধান সলনি করে পেলাব নেকি বিজেপি সরকারে? হিন্দুত্ববাদী বিজেপিয়ে চলাইছে হিন্দু রাষ্ট্র গড়ার কুচকাওয়াজ, আকৌ দেশের সংবিধানক অপমান দেশের স্বয়ম্ভূ চৌকিদার সন্থার। নতুন সংসদ ভবনত অধিবেশন আরম্ভ হওয়ার সময়তেই চর্চালয় আহিছে চকু কপালত তোলা এটা বিষয়। নতুন সংসদ ভবনের কার্যসূচী মুকলির দিনটুত সংসদের সদস্য সকলক বিতরণ করা সংবিধানের নতুন প্রতিলিপির প্রস্তাবনাত অন্তর্ভুক্ত নাই সমাজবাদী ধর্মনিরপেক্ষ শব্দ দুটা। এই অভিযোগ উত্থাপন করেছে লোকসভার সাংসদ তথা কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীয়ে। সংবিধানের নতুন প্রতিলিপিত সমাজবাদী ধর্মনিরপেক্ষ শব্দ দুটা অন্তর্ভুক্ত নকরাক লৈ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিরোধী পক্ষের নেতাসকলে। স্তম্ভিত হয়েছে বিভিন্ন মহল, ইয়াক লৈ সংবিধানের উপর আক্রমণ বলে অভিহিত করেছে বিরোধী আর সজাগ রাইজে। ইপিনে বিরোধীর এই অভিযোগের প্রতিক্রিয়া প্রকাশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘালয়ে কয় যে নতুন সংবিধানের প্রস্তাবনাত মূল সংস্করণ প্রস্তাবনা দিয়া আছে। তেও লগতে কয় সংবিধান রচনা করার সময়ত তাত সমাজবাদী ধর্মনিরপেক্ষ শব্দ দুটা নাছিল। 1974 চনত সংবিধানের 42 সংখ্যক সংশোধনীতে এই শব্দ দুটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। ইয়ার পাছতেই বিরোধী দলসমূহে এই শব্দ দুটা বাদ দিয়াটো চৈরাচারী আর সাম্প্রদায়িক বিজেপির চতুরালী বলে মত প্রকাশ করেছে। সংবিধানের পর এই গুরুত্বপূর্ণ শব্দ দুটা বাদ দিয়ার আঁরর উদ্দেশ্যক লৈ সচেতন মহলের মাজতো প্রশ্নের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে 1950 চনের 26 জানুয়ারীর দিনা ভারতক সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণরাজ্য হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু মনুস্মৃতিকে হিন্দুর আইন বলে বিবেচনা করা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর হিন্দুত্ববাদী দল বিজেপিয়ে ভারতের সংবিধানক লৈ প্রথমরে পৰা সন্তুষ্ট নাছিল। বিশেষকৈ ভারতের সংবিধানে গণতন্ত্র, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, সমতা, ন্যায় আদি বিষয়ক মৌলিক আধার হিসাবে গ্রহণ করাতো হিন্দুত্ববাদী আর চৈরাতান্ত্রিক মতালম্বী বিজেপি দলটোয়ে নিবিচারে। ধর্ম আর রাজনীতিক এক করা পুঁজিবাদর সমর্থক বিজেপি দলটোয়ে গণতন্ত্রতক চৈরতান্ত্রিকভাবেহে দেশ শাসন করব বিচারে। সেয়ে সংসদত আলোচনা নকরাক সংবিধানের পর একপক্ষীয়ভাবে উঠাই দিছে 1974 চনত সংবিধান সংশোধন করে অন্তর্ভুক্ত করা শব্দ দুটা। উল্লেখ্য যে নারীক জন্তুর হারিত রখা, ক্ষুদ্রক অস্পৃশ্য আর বর্জিত মনুষ্য হারিল অবনমিত করা, বাল্যবিবাহর অনুমতি দিয়া, বহুপত্নীর অনুমতি দিয়া, নারীক বিক্রি করিলে, ধর্ষণ করিলে বা মারপিট করিলে কোনো অপরাধ নহয় বলে বিবেচনা করা মনুস্মৃতিকে এই হিন্দুত্ববাদী সকলে ভারতের সংবিধান রূপত বিচারে। আমার সংবিধানের মূল আধার অপরিবর্তনীয়, আমার দেশ স্বাধীন হওয়ারে পৰা দেশবাসী ধর্মনিরপেক্ষ আর সমাজবাদী চিন্তারে 74টা বছর অতিক্রম করে বিশ্বের ভিতরতে এখন শক্তিশালী দেশ হিসাবে ঠিয় হয়েছে। সমাজবাদী ব্যবস্থা জাতিভেদ না থাকে, সমাজবাদী ব্যবস্থাত জাতীয় সম্পদসমূহ পুঁজিপতির পরিবর্তে রাজহুয়া খণ্ডত থাকে। বিজেপি দলে এনেকুৱা ব্যবস্থা নিবিচারে, সেয়েহে বিজেপি দলে শিক্ষা ব্যবস্থা, তেল সম্পদ, খনিজ সম্পদ, বৃহৎ কারখানা, ব্যাংক, জীবন বীমা আদির মালিকীস্বত্ব পুঁজিপতির হাতত গতাই দিছে। সেইভাবে সংবিধানের পর সমাজবাদ বাদ দিব বিচারে চৈরাচারী বিজেপি দলে। ধর্মনিরপেক্ষতা বাদ দি ভারতক হিন্দু রাষ্ট্র করে হিন্দুর প্রভুত্ব বিস্তার করব বিচারে মোদী শাহ বাহিনীয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ওপিনিয়ন।